জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 3রা জানুয়ারি যে 5 রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই জন্যই আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে আমি বলবো। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনলে কিচ্ছু হবে না, কারণ এখানে অনেক কিছু বুঝানোর কিন্তু ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি 1 টাকা ইনভেস্ট করেন কি 100 টাকা ইনভেস্ট করেন কি 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন, টাকার প্রত্যেকটি টাকা গুরুত্ব কিন্তু আছে। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করবেন না করবেন না, এই ভিডিওটি আপনাকে কিন্তু সঠিক দিশা আপনাকে কিন্তু দেখিয়ে দিবে। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘটে, কোনো মানুষের জীবনে একটু দেরিতে ঘটে, কারো ক্ষেত্রে আগে ঘটে, কারো ক্ষেত্রে মধ্য বয়সে ঘটে, কিন্তু প্রাপ্তি ঘটে। এটা আপনাকে জানতে হবে যে আপনার প্রাপ্তির যোগ কখন আছে বা সেটা আপনার কেটে গেছে কিনা, সেটা কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই প্রাপ্তিকে কিন্তু নিয়ে আনানো সম্ভব। কারণ এখনকার যুগ হচ্ছে ফাস্ট যুগ, মানুষ চটজলদি কাজ কিন্তু পেতে চায়, কারণ এখনকার প্রতিটি মুহূর্ত, দিনের প্রতিটি টাইম খুবই গুরুত্বপূর্ণ। একটা দিন পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া, এটাই মানুষ কিন্তু মনে করে। এই জন্য কুইক ফাস্ট কাজ করার জন্য রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু বিশেষভাবে প্রাপ্তি কিন্তু নিয়ে আনবে। রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যারা রাহু রক্ষা কবচ যারা নিচ্ছেন, কুইক ফাস্ট কাজ কিন্তু আপনাদের হবে, তবে ভাগ্য ভাবকে কিন্তু দেখা দরকার। আপনার ভাগ্যে যোগ আছে কি না এবং আপনার রাহু, শুক্র, বুধ এবং শনির পজিশন কেমন রয়েছে, এই 4টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, তার উপর কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে ভাবেন যে আমার প্রাপ্তি ঘটছে না, আমি প্রচুর প্রচেষ্টা করছি কিন্তু আমার ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে না, কেন হুয়াই কেন হচ্ছে না, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। ন্যাকাল চার্ট আপনাকে কিন্তু ডিটেলস কিন্তু আপনাকে কিন্তু জানাবে, অর্থাৎ আপনার জন্মছকে রাহু কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাহুর পজিশান কেমন রয়েছে, আপনার শুক্রের পজিশান কেমন রয়েছে, আপনার বুধের পজিশান কেমন রয়েছে, শনির পজিশান কেমন রয়েছে, তার উপর কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু বলা যাবে। দেখুন, যাদের ক্ষেত্রে জন্ম কুণ্ডলী নেই, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন। বর্তমানে আপনার যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন, 6 জানুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় কিন্তু রয়েছে, কারণ প্রচুর জন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার একটু হলো টাইমটা একটু বাড়িয়ে দিন, তাই প্রত্যেকের অনুরোধ রেখে 6 জানুয়ারি অবধি কিন্তু এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় কিন্তু রয়েছে। এবং যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন না, ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারে, তবে একবার নিজস্ব জন্মকুণ্ডলী, জন্মছক আপনারা বিচার করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব এবং আপনার সফলতা ভাব। এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ মানুষের ঠিক ভাগ্যটা ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরে।
ঘড়ির কাঁটা যেমন ঘুরে, একই রকম মানুষের ভাগ্য চলে না। যুগ পরিবর্তনশীল, আজকে আপনার হয়তো টাকা নেই, হঠাৎ এই রাহু গ্রহ কি কলিযুগের রাজা। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এই রাহুই কিন্তু আপনাকে চটজলদি কোটিপতি কিন্তু করাতে পারে। অর্থাৎ আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন, আপনি অল্প অর্থ পাবেন না বেশি অর্থ পাবেন, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিশকে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু বিশেষভাবে একটা চটজলদি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য কিন্তু করবে। এবার আমি আপনাদেরকে জানাই রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। আগামীকাল রাহুকাল রয়েছে 3:00 থেকে 4:30 পর্যন্ত, যোগ রয়েছে সাধ্য যোগ রয়েছে। দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের স্পেশাল রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 12:44 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের শুভ সময় 11:11 থেকে 12:34 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:28 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, মহা সৌভাগ্যশালীতে পরিণত হতে চলেছে, তার আগে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার বিশেষভাবে বাস্তুক্ষেত্র কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। রাহু বিশেষ করে এই আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু ভূমিকা বিশেষভাবে কিন্তু রয়েছে এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিশকে যাচ্ছে রাহু রক্ষা কবচ মিরাক্কেল কিন্তু কাজ করবে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:41 থেকে শুরু করে আপনার 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর। নমস্কার।